এডুকেশন এমডি চ্যানেল থেকে সবাইকে জানাই সুস্বাগতম। তো আজকে জিপিএ এবং সিজিপিএ কীভাবে বের করতে হয় চলো দেখা যাক। তো এখানে আছে সাবজেক্ট, আছে সাবজেক্টের কোড, আছে তো নেম অফ দ্য সাবজেক্ট। তো সাবজেক্টগুলো এখানে লেখা আছে, তো টি আছে টি এখানে জিরো, পি আছে পি সিক্স, সি আছে সিক্স হলো, সি আছে সি হলো টু, ঠিক আছে। তো এখানে পিতে হলো থিওরি, ঠিক আছে, থিওরিতে এখানে আছে জিরো, আবার পিতে হলো প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল আছে সিক্স, এখানে ক্যাডিট, সিতে হলো ক্যাডিট, ক্যাডিট আছে টু। প্রত্যেকটা বইয়ের মধ্যে ক্যাডিট থাকে, সেই ক্যাডিটগুলো প্রত্যেকটা ক্যাডিটের জন্য 50 করে ধরতে হয়। তো এখানে যদি তিনটি ক্যারিট থাকে তাহলে 150 হবে, চারটি ক্যারিট থাকলে এখানে 200 নম্বর হবে, যদি দুইটি ক্যারিট থাকে তাহলে সেখানে 100 নম্বরে পরীক্ষা হবে, ঠিক আছে। তো এখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে, এখানে এ পেয়েছে, তো এ হলো 3.75 নিয়মে। তো এই এ যে পেয়েছে 3.75, এখানে ক্যারিট টু এর সাথে গুণ করতে হবে, গুণ করে যা হবে তা সি ইন্টু জিপিএ ওখানে নামাইতে হবে। তারপর বাংলা আছে, বাংলাতে এখানে এর ক্যারিট হলো 4, 4 ক্যারিটের সাথে এখানে এ প্লাস পেয়েছে, তার জন্য 4.00, ঠিক আছে, তার জন্য এখানে গুণ করতে হবে, গুণ করলে এখানে হবে 16। তো 4-এর সাথে 4 গুণ করতে হবে, ক্যারিটের সাথে 4 গুণ করতে হবে, তো গুণ করলে হবে 16। এভাবে প্রত্যেকটাভাবে গুণ করতে হবে, গুণ করার পরে তারপরে আমরা ক্যারিট এখানে যোগ করব, ক্যারিট এখানে যোগ করলে হইতেছে 21। তারপরে আমরা সি ইন্টু জিপি এখানে যোগ করব, যা অ্যাভারেজ নামবে, তো তা আমরা এই যে সিজিপি যা নামবে তা ক্যারিট দিয়ে আমরা ভাগ করে দেব, তাহলে ফলডাউনটা পেয়ে যাবো। তো এখানে করেছে সূত্রের সাহায্যে, তো সামেশন সি জিপিএ তো ইকুয়াল 79.75, ঠিক আছে। তো তারপরে এখানে নেক্সটে জিপিএ সামেশন সি ইন্টু জিপি ডিভাইডেড সামেশন সি, তো এখানে সামেশন নামাইছে 79.75 ডিভাইডেড টু 1 ইকুয়াল 3.79, তো জিপি হলো এখানে 3.79। তো এভাবে আমাদের করতে হবে জিপিএ, একদম সহজ। তো প্রত্যেকটা বইয়ের সাথে ক্যারিট থাকে, তো ক্যারিটের সাথে আমরা যা জিপিএ পাবো তার সাথে আমরা কী করব, গুণ করব, গুণ করে যা নামবে তো আমরা ওটি এক সাইডে করব। তো চারটে যদি সাবজেক্ট থাকে তো চারটে সাবজেক্টে গুণ করে যা ফলাফল নামবে তার সাথে আমরা যোগ করব, আর ক্যারিটে চারটে যোগ করব, ঠিক আছে। তো যোগ করে যা নামবে, তো সিজিপি ডিভাইডেড ক্যারিট দ্বারা আমরা ভাগ করব, যা ফলাফল আসবে তাই হবে জিপিএ। জিপিএ পূর্ণরূপ হলো গেট পয়েন্ট অ্যাভারেজ, ঠিক আছে। তো ভাইবার থাকে একটি এই প্রশ্নটা ধরে, তো আমরা এই প্রশ্নটা যদি ধরে তাহলে আমরা অবশ্যই মনে হয় পেয়ে যাব। তো তারপর জিপিএ বের করতে হয় একটি পরীক্ষার মাধ্যমে, আর সিজিপিএ বের করতে হয় 8টা সেমিস্টার বা অনেকগুলো সেমিস্টারের সাথে সিজিপিএ বের করতে হয়। তো জিপিএ এটা হলো 5.0+, আর সিজিপিএ এর পয়েন্ট হলো 4.00+। তো সিজিপিএ অনেক সময় স্যারেরা আমাদের ভাইবা পরীক্ষার মধ্যে ধরে বলে যে সিজিপিএ এর পূর্ণ রূপ কী। তো এর পূর্ণ রূপ হলো কমিউনিটিভ গেট পয়েন্ট অ্যাভারেজ, ঠিক আছে। সিজিপিএ কীভাবে বের করতে হয় চলো দেখি।
তো এখানে ডিপ্লোমাদের বা পলিটেকনিক্যালদের 8টা সেমিস্টার থাকে। তো 8 সেমিস্টার মিলে যে ফলাফল আসে সেটাই হলো সিজিপিএ, ঠিক আছে। তো আমাদের পলিটেকনিক্যাল কিছু পার্সেন্টেজ থাকে পর্বের মধ্যে, যেমন 2016 প্রবিধানে আছে প্রথম পর্ব 5%, দ্বিতীয় পর্ব 5%, তৃতীয় পর্ব 5%, চতুর্থ পর্ব 10%, পঞ্চম পর্ব 15%, ষষ্ঠ পর্ব 20%, সপ্তম পর্ব 25%, অষ্টম পর্ব 15%। তো টোটাল হলো 100, এটাই হলো জিপিএ। তো সিজিপিএ বের করতে হলে আমরা যে আগে জিপিএ বের করেছি তা দ্বারা শুধু পার্সেন্টুক দ্বারা ফলাফল বের করে শুধু যোগ করতে হবে, যা আসবে তাই সিজিপিএ। তো দেখো এখানে প্রথম পর্ব পেয়েছে 3.50, তো এখানে 5% করলে হয় 0.175। তারপরে দ্বিতীয় পর্ব আছে 3.60, এখানে 5% করলে হবে 0.180। তো এভাবে এখানে আবার অষ্টম পর্ব আছে 4.00, 15%, তো 15% করলে হবে ফলাফল 0.600। তো টোটাল এখানে যোগ করতে হবে, যোগ করে যে ফলাফল আসবে তাই হলো সিজিপিএ, ঠিক আছে। তো অবশ্যই আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো শুধু ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।